মাহতিম আরিফ আপনারিদিকে লিখেছেন মানুষ বলে যে দাড়ি উঠলে যদি না কাটে তাহলে হাসনের ময়দানে নাকি লাইলি মজনুর বিয়ে খাওয়ানো হবে এ কথা কতটুকু সত্য কত যে উদ্ভট এবং কত যে বিভ্রান্তিকর কথা আমাদের সমাজে প্রচলিত সাল্লা মাফ করুন লাইলি মজরুর নামে আদৌ কেউ ছিলেন না এটা শুধুই কাল্পনিক চরিত্র সেটি একটি বড়ো সাপেক্ষ বিষয় সেখানে আবার কোথা কেন লাইলি মজরুর আবার বিয়ে হবে বিবাহ যদি সম্পর্ক এরকম বাস্তবিক কারোর থেকেও থাকে তাহলে সেটা তো অভিশপ্ত সম্পর্ক সেখানে তাদের বিয়ে হবে জান্নাতে এটি হাস্যকর এবং পুরাই আপনার বিভ্রান্তিকর কথা এই সমস্ত বিষয়গুলো অতএব দাঁড়িয়ে ওঠার পর কেউ যদি সেখানে খোরনা লাগায় না কাটে এবং একবারের জন্য আল্লাহ তালার নির্দেশনা বিশালের নির্দেশনা লঙ্ঘন না করে তো সেটা অবশ্যই প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় যে আল্লাহ তালার প্রশংসনীয় কাজ তিনি করছেন কিন্তু এর মানে এই নয় যে এটার কারণে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কোনো সবের আপনার ভাগিদার হবে সরি এটার জন্য তিনি জান্নাতে তমুক তমুকের বিয়ে হবে সেটি খাবেন এগুলো মনগড়া কথাবার্তা এবং ভিত্তিহীন একেবারে বিষয় শয়েব আহমদ হামজা আপনি লিখেছেন আমার কোনো সন্তান নেই আমার বড় বোন আমাকে একটা ছেলে দিয়েছে এখন আমার বড় বোনের মতামত নিয়ে সেই ছেলেকে আমাদের পরিচয় বড়ো করতে পারবো কিনা তার নিবন্ধন মা বাবার জায়গা আমাদের নাম দিতে পারব না অর্থ না এটি আপনার বড় বোনের বিষয় নয় এটি একটা সত্য অসত্য তথ্যের ব্যাপার আপনি বাবা মান জায়গায় আপনাদের নাম দিলেন সেটাতে তো অসত্য তথ্য মিথ্যা তথ্য আপনি তাদের বাবা মা নন অতএব তারা অনুমতি দিলেও আপনি এটি করতে পারবেন না এটা ব্যাপারটা এরকম না যে তাদের অধিকার সংরক্ষণের জন্য কিন্তু করা হয়েছে এটা অসত্য এবং প্রতারণা সেজন্য এটি বলা হয়েছে অথবা এটি করা যাবে না আপনি সন্তান লালন পালন করে দিতে পারেন কিন্তু তাদের বাবা সাথে তাদের পরিচয় করাতে হবে সেটি এখনই পরিষ্কার এমনি শাহিন আলম লিখেছেন আমার কাছে আমানত হিসাবে কেউ টাকা রাখলে ওই টাকা কি আমি খরচ করতে পারবো খরচ করলে এতে কি আমানতের খেয়ানত হবে পরিশোধ করার মতো অন্যান্য ব্যবস্থা আছে না আমানত যদি কেউ রাখে সেটা আপনি ভাঙতে পারবেন না যেভাবে আছে সেভাবে আপনি রাখবেন এবং ওইভাবে ফেরত দিবেন কারণ এটি আমানত আপনার কাছে এবং এটি ভাঙার অনুমোদন আপনাকে দেওয়া হয়নি আহমেদ হোসেন আপনি লিখেছেন অ্যালকোহল মুক্ত পারফিউম অথবা আতর ব্যবহার করা ঠিক হবে কি না অ্যালকোহলযুক্ত পারফিউম বা আতর ব্যবহার করা ঠিক হবে কিনা এই বিষয়ে আমরা পার্বত্য দিয়েছি অ্যালকোহল যুক্ত পারফিউম বা আঁতর ব্যবহার করা যাবে এটিকে আমরা বিশুদ্ধ মনে করি তার কারণ হলো এগুলোতে যে পরিমাণ যে পারফিউম আছে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলটা আসলে মাদক যে অ্যালকোহল আছে যেটা সেবনযোগ্য সেই অ্যালকোহল নয় এটি এক প্রকার কেমিক্যাল শুধুমাত্র যেটি পানযোগ্য নয় বরং পানকল মানুষের ক্ষতি হবে মারাও যেতে পারে অতএব এ অ্যালকোহল আর মাদকের যে অ্যালকোহল দুটি এক নয় এই অ্যালকোহলটা বেসিক্যালি কোনো নাপাক উপাদান এর মধ্যে না থাকলে সেক্ষেত্রে এটি নাপাক হওয়ার কোনো কারণ নয় এটি ব্যবহার করা যাবে আর দ্বিতীয়ত হলো এই অ্যালকোহল যেটি পারফিউম ইত্যাদি থাকে সেটি স্প্রে করার পর বাষ্প হয়ে কিন্তু সেটা উড়ে যায় অতএব সেটা শরীরের সাথে কাপড়ের সাথে কিন্তু থাকেই না বিধায় এটি সহজ আলাদা করা যাবে যদিও আজকাল অ্যালকোহল ফ্রি অনেক পারফিউম বা আতর ইত্যাদিও বের হয়েছে